সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। একুশে নির্বাচনের আগে ক্রমশ চড়া হচ্ছে তৃণমূলের ফাটল। গত দুদিনে শুভেন্দু অধিকারীকে অনুসরণ করে দল ছেড়েছেন বহু দাপটে নেতা। এই পরিস্থিতিতে শুক্রবারে কোর কমিটির বৈঠকে কর্মীদের নিশ্চিন্ত থাকার পরামর্শ দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে কালীঘাটে কোর কমিটির মিটিংয়ে এদিন দলনেত্রী দলকে ইতিবাচক বার্তাই দেন। দৃঢ় কণ্ঠে তিনি বলেন, একুশে জয় নিশ্চিত, শুধু সকলকে একসঙ্গে ঝাঁপিয়ে পড়তে হবে, রাজ্যের উন্নয়নমূলক কাজ আরো বেশি করে মানুষের সামনে তুলে ধরতে হবে, বাড়াতে হবে জনসংযোগ, প্রত্যেকের কাছে গিয়ে তাদের সমস্যা জানতে হবে, চেষ্টা করতে হবে সমাধানের। এরপরই দল ত্যাগীদের উদ্দেশ্য করে ইঙ্গিত করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, কে এলো কে গেল তাতে কিছু যায় আসে না, নেতা নয় বরং কর্মীরাই দলের আসল সম্পদ, তাই চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, জয় নিশ্চিত। তার কথায় যারা দল ছাড়ছেন তারা বোঝাচ্ছিল। একের পর এক নেতাকর্মীর ক্ষোভ প্রকাশ্যে আসার প্রসঙ্গে এদিন বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেন, কারো মনে প্রশ্ন তৈরি হলে, কোনো কিছুতেই সমস্যা হলে তার সঙ্গে কথা বলার বোঝানোর। যতক্ষণ তিনি দলে থাকবেন ততক্ষণ চেষ্টা চালিয়ে যাওয়ার পরামর্শ দেন তিনি। উল্লেখ্য, একুশে বাংলা দখলে মরিয়া বিজেপি, বিনা লড়াইয়ে এক ইঞ্চিও জমি ছাড়তে রাজি নন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই একুশে নির্বাচনে যে হাড্ডাহাড্ডি লড়াই হবে তা অনুমান করেছিল সব মহলেই। কিন্তু আচমকা শুভেন্দু অধিকারীর দল ত্যাগ বদলে দিয়েছে সমীকরণ। প্রাক্তন মন্ত্রীর পথে হেঁটে একের পর এক দল ছাড়ছেন তৃণমূলে তাবড় তাবড় নেতা। অনুমান করা হচ্ছে শেষমেশ তাদের অধিকাংশই যোগ দিতে পারেন গেরুয়া শিবিরে। এই দল ত্যাগের প্রভাব ঠিক কতটা পড়ল তৃণমূলে তা বোঝা যাবে ভোটের ফলাফলে।